আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ট্রিপল এম বিডি ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা ঘুরে দেখব নিকলি মিঠামইনে অবস্থিত বাইরাল রোড ও হাওর রিসোর্ট মিঠামইনে একটি নতুন রিসোর্ট। হাতের বাম দিকে চলে গিয়েছে ইটনা আর ডান দিকে মিঠামইন। রাস্তা ধরে ছুটে চলতে চলতে কোথাও কোথাও মিলবে দ্বীপের মতো বাসমান একটি দুটি কিংবা একগুচ্ছ বসতি। কিশোরগঞ্জের কামালপুর মিঠামইনে অবস্থিত হাওর রিসোর্ট মিঠামইন নামে নতুন একটি রিসোর্ট উদ্বোধন হয় আগস্ট মাসে। সেই রিসোর্টটি এখন ঘুরে দেখতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু খাবারের জন্য রেস্টুরেন্টও রয়েছে। ময়ূরটি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। রিসোর্টের ভিতরের পরিবেশটা কেমন এখন দেখে আসি। দেখে মনে হচ্ছে রিসোর্টের ভিতরে এখনো কাজ চলছে। প্রিয় বন্ধুরা, আর যদি নিকলি থাকার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে কামালপুরে হাওর রিসোর্ট মিঠামইনে থাকতে পারেন। হাওর রিসোর্ট মিঠামইনের মোবাইল নাম্বার পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। যে কোনো তথ্যের প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে। প্রিয় বন্ধুরা, আর ব্যালকনিতে দাঁড়িয়ে চমৎকার ভিউ দেখতে পাবেন আপনারা। এখন রিসোর্টের রুমের পরিবেশটা দেখে আসি। পার নাইট কত বেড়ে এটাতে পরে? 3000। এটার ভিতরে কি কি আছে ভাই? কোনো খাবার? হ্যাঁ, আর এটা চেক ইন চেক আউট কটা থেকে কটা বন্ধ? দুপুর 12টা থেকে দুপুর পরের দিন 12টা। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে রুমের ভিতরের পরিবেশ।
ধন্যবাদ ভাই। আচ্ছা কবে থেকে রানি নিতেছে ভাই? পার নাইট কত করে ভাই? মানে সকালে খালি ব্রেকফাস্ট আর চেক ইন চেক আউট করার থেকে ভাইয়ের নামটা রুবেল ভাই কন্ট্যাক্ট নাম্বার কি দেওয়া যায়? এবার বিদায় নেবার পালা। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি কমেন্ট ও লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। কমেন্ট করে জানান কেমন লাগলো, অথবা যে কোনো প্রশ্ন আপনাদের লাইক কমেন্টগুলি আমাকে নতুন ভিডিও বানাতে প্রেরণা যোগায়। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।